আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তিনি সীমাহীন ভালোবাসা, অফুরন্ত মমতা ভরা কণ্ঠে কাল কিয়ামতের দিন ডেকে বলবেন, এসো বান্দা আমার, এসো। তুমি বড্ড ক্লান্ত হয়ে এসেছো, বড় ধকল সয়ে এসেছো, এসো আমার সান্নিধ্যে এসো। আমি জানি তুমি বড় কষ্টের পাহাড় ডিঙিয়ে এসেছো, আমার বিচ্ছেদ তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, এবার আর কোনো কষ্ট সইতে হবে না। এসো আমার স্নেহের পরশে, আমার করুণার বিছানায় আরাম করো, আমার ভালোবাসার ছায়ায় শয়ন করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এসো বান্দা, তোমার জন্য জান্নাত সাজিয়েছি, এত শোভা এত সুরভি সে তো কেবল তোমার আগমন উপলক্ষে। তুমি আসবে, তোমার পদার্পণে জান্নাতের শোভা সৌন্দর্য আরও কত গুণে বৃদ্ধি পাবে। এরপর আমার সঙ্গে তোমার প্রেমালাপ হবে, সব পর্দা সরে যাবে, আমার সাক্ষাৎ পেয়ে তোমার সব বেদনা ঘুচে যাবে। ফেরেশতারা তোমাকে অভিবাদন জানিয়ে বলবেন, সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানিমা উকবাদদার। তোমাদেরকে সালাম জানাই, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা দুনিয়ায় বড়ই ধৈর্য ধারণ করেছিলে, আজ চিরস্থায়ী সুখ শান্তি তোমাদের পুরস্কার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলছি, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের রাতে ঘুমগুলো উঠে যেত, দিনের প্রশান্তি উৎকণ্ঠায় রূপ নিত একমাত্র পরকালের চিন্তায়। কারণ তারা দুনিয়াতেই জান্নাত জাহান্নাম দেখতেন, অপরদিকে পথভ্রষ্ট মানুষগুলোর নাফরমানিও দেখতে পেতেন। এদের দেখে তারা অস্থির হয়ে উঠতেন, হায় কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর নাফরমানি হতে ফিরিয়ে রাখা যায়, কি করে আল্লাহর আজাব থেকে তাদেরকে মুক্ত করা যায়। এই ভাবনায় আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম চিন্তাগ্রস্ত ছিলেন। জাহান্নামের আজাব সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আযাবাহা কানা গরমা। এ তো কোনো সাধারণ আজাব নয়, বড় ভয়ানক আজাব, প্রজ্জ্বলিত অগ্নিশিখা যা মানুষের চামড়াগুলো ঝলসিয়ে দেবে। ফা আংযারতুকুম নারং তালাজ্জা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে লেলিহান অগ্নিশিখা থেকে ভয় দেখাচ্ছি, এটি এমন আগুন, সায়াসলা নারং যা তালাহাব, যা উত্তপ্ত জ্বলন্ত কয়লা বিশিষ্ট অগ্নিশিখা হবে। ফি আমাদিম মুমদ্দাদা, সেটি বিশাল বিশাল আগুনের খুঁটি হতে উদ্গিরিত হবে। আল্লাহ আরো বলেন, লাহুম্মিং জাহান্নাম মিহাদ। জাহান্নামীদের বিছানাগুলো হবে জ্বলন্ত কয়লার, চাদরগুলো হবে আগুনের। লা আকিলুনা মিং শাজারাতিম মিং জাক্কুম, তাদের খাবার হবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। ওয়াইসকা মিম্মা ইং সদিদ, তাদেরকে পান করার জন্য দেয়া হবে দুর্গন্ধযুক্ত রক্তপুঁজ, যেগুলো জাহান্নামীদের ক্ষতস্থান ও লজ্জাস্থান থেকে বিগলিত হবে। জাহান্নামীরা পিপাসায় আর্তনাদ করতে থাকলে ফেরেশতারা সেগুলো জমা করে তাদের পান করতে দেবেন। জাহান্নামীদের এমন ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু, যে প্রচণ্ড তৃষ্ণা নিয়ে পান করতে চাইবে কিন্তু গরমের কারণে পান করতে পারবে না। পরিস্থিতি এত বিভীষিকাময় হবে যে ওয়াতিহিল মৌতু মিং কুল্লি মাকান, মনে হবে চতুর্দিক হতে মৃত্যু ঘনিয়ে আসছে। অমা হুয়া বিমাইয়িত, অথচ মৃত্যু হবে না, মৃত্যু মৃত্যু বলে আর্তনাদ করবে কিন্তু মৃত্যু আসবে না। একদিকে তীব্র পিপাসা, অপরদিকে প্রচণ্ড গরম পানি, পানির পেয়ালা মুখের কাছে নিতেই পেয়ালা ও ফুটন্ত পানির উত্তাপে উভয় ঠোঁট ফুলে যাবে, নিচের ঠোঁটটি পা পর্যন্ত ঝুলে যাবে এবং উপরের ঠোঁট কপালের দিকে সেঁটে যাবে। এই ফুটন্ত পানি পান করার জন্য ফেরেশতারা মারবেন আর বলবেন, পান করো পান করো। বাধ্য হয়ে পান করার সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নারী ভরে সিদ্ধ হয়ে ছিন্ন ভিন্ন অবস্থায় পায়ুপথে বেরিয়ে আসবে। ফেরেশতারা সেগুলো পুনরায় তার মুখে পড়ে দেবেন। জুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম, এর তাফসিরে লেখা আছে, ফেরেশতারা কাফেরদের টেনে হিঁচড়ে সোজা করে বসাবেন, মোটা গজালি লম্বা করে মাথার ওপর বসিয়ে
হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করতে থাকবেন। মাথার ঘিলু ফুটু হয়ে গেলে তাতে উত্তপ্ত পানি ঢেলে দেবেন। এ পানি ভেতরে প্রবেশ করে পেটের সব নাড়ি ভরে বিগলিত করে পায়খানার রাস্তা দিয়ে বাইরে নিক্ষেপ করবে। আল্লাহ তখন বলবেন, জুক ইন্না কাং তাল আজিজুল করিম, স্বাদ নাও, দেখো কেমন মজা লাগে দুনিয়ায় থাকতে আমার হুকুম আহকামের সঙ্গে অহংকারী আচরণ করেছ। এবার তার শাস্তি ভোগ করো। এবার একজন সারা পৃথিবীর রাজত্ব করে যদি শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হয় তাহলে তার এই জীবনকে কি সফল জীবন বলা যায়? বিশ্বাস করুন আর নাই করুন, ঘটনা এমনই ঘটবে। নাজরান নামক এলাকায় এক সুদর্শন যুবক বাস করত, যেমন রূপবান তেমনই সুঠাম দেহের অধিকারী। মসজিদে নামাজ পড়তে এলো এক বুজুর্গ সেখানে বসেছিলেন। তিনি যুবকের সুঠাম ও আকর্ষণীয় অবয়ব দেখে বিস্মিত হলেন এবং অপলক নেত্রে দেখতেই থাকলেন। যুবক তাকে সম্বোধন করে বলল, কি দেখছেন? বুজুর্গ, দেখছি তোমার যৌবন ঐশ্বর্য। যুবক, আমার রূপ যৌবন দেখে তো আল্লাহ বিস্মিত হয়ে যায়। যুবকের উদ্ধতপূর্ণ বাক্যটি শেষ হতে না হতেই সে ছোট হতে লাগল। সুদীর্ঘ দেহটি ছোট হতে হতে এক বিঘতে এসে ঠেকল। 6 ফিট লম্বা মানুষটি 6 ইঞ্চি হয়ে গেল। বাড়ির লোকজন এসে তাকে এমনভাবে হাতে তুলে নিল যেন একটি মাটির টুকরো হাতে নিয়েছে। আসলে তার অহংকার ও দাম্ভিক উচ্চারণে অসন্তুষ্ট হয়ে আল্লাহতালা তাকে শাস্তি দিয়েছেন। আল্লাহতালা যুবকের দাম্ভিক মন্তব্যে অসন্তুষ্ট হয়ে বলেন, হতভাগা কমিনা, আমার দেয়া যৌবনের নিয়ামত সম্পর্কে এমন উদ্ধত্তপূর্ণ কথা, আল্লাহ বিস্মিত হয়ে যান। আল্লাহ তালা অগণিত এমন ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের মাথা স্পর্শ করে আকাশকে, পায়ে স্পর্শ করে মাটি, ডানে এক ডানা বায়ে এক ডানা, এত বিশাল যে দিগন্তের শেষ সীমানা পর্যন্ত ছেয়ে ফেলে। হযরত মিকাইল আলাইহিস সালামের দেহ এত বিশাল যে সপ্ত সমুদ্রের সবটুকু পানি যদি তার গায়ে ঢালা হয় তাহলে একটি ফোঁটাও গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আছে, ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ তাআলার আরশে আজিম কাঁধে তুলে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। তাদের দেহের বিশালতা বর্ণনা করতে গিয়ে কেউ কেউ বলেন, তাদের কাঁধ হতে কোমর পর্যন্ত দূরত্ব এত বিশাল যে এ দূরত্বটুকু অতিক্রম করতে একটি তেজস্বী ঘোড়ার 700 বছর লেগে যাবে। এবার কল্পনা করুন সেই ফেরেশতাদের দেহের দৈর্ঘ্য প্রস্থ কত বিশাল। তাহলে এই সামান্য যুবকের রূপে আল্লাহ তাআলা বিস্মিত হবেন কেন? আল্লাহর কুদরতি ভাণ্ডারে কি কোনো জিনিসের স্বল্পতা আছে, অভাব আছে? আমার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা যেমন ক্ষমতাবান শক্তিশালী তেমন করুণাময় দয়াবানও। যত পাপই হোক না কেন তার কাছে তাওবা করলে ক্ষমা পাওয়া যায়। তাওবা এতটাই শক্তিশালী আমল যা হাজারো বছরের অপরাধকে নিমিষেই ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। তাই মৃত্যুর পূর্বেই সব নারী পুরুষ অন্তত তাওবার নিয়ত অবশ্যই করে নেব। কে জানে কখন কার ডাক পড়ে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা যদি আসমান সমান গুনাহের পাহাড় নিয়ে আমার কাছে আসে, বলুন তো এত গুনাহ কি মানুষের পক্ষে করা সম্ভব? সারা পৃথিবীর সব জিন ইনসান মিলেও যদি গুনাহ করে তবু আসমান সমান গুনাহের পাহাড় তৈরি করা সম্ভব নয়। সেখানে আল্লাহ বলেন, কোনো বান্দা বান্দি যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আমার কাছে আত্মসমর্পণ করে এবং একবার বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তাহলে আমি সেখানেই তার সব গুনাহ ক্ষমা করে দেই। কল্পনা করুন আল্লাহ কি অসীম দয়ালু। মাও তো তার অপরাধী সন্তানকে এত দ্রুত ক্ষমা করেন না। তিনি প্রথমে একটু বকাঝকা করবেন, একটু অভিমান দেখাবেন, বলবেন, যাও এখান থেকে, তোমার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তোমার জন্য কোনো ক্ষমা নেই। কিন্তু কিছুক্ষণ পর মন হালকা হলে নিজেই সন্তানের মাথা বুকে টেনে নেন। কিন্তু সে মহিন আশ্চর্যের বিষয় হল, আমরা হাজারো অপরাধ করে একবার বলি, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দিন, উত্তরে তিনি বলবেন, অবশ্যই ক্ষমা করব, আমি সেই কখন থেকে অপেক্ষায় আছি তুমি আমাকে ডেকে বলবে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর আমি তোমাকে ক্ষমা করে দেব। যাও বান্দা যাও, আমি তোমায় ক্ষমা করে দিলাম। ওলামায়ে কেরাম বলেন, কাফেরের পর সবচেয়ে বড় অহংকারী সেই ব্যক্তি যে আল্লাহর পক্ষ হতে আহ্বান শোনার পরও মসজিদে যাচ্ছে না, আজানের ধ্বনি কানে পড়ার পরও
আল্লাহর আহ্বানকে অবহেলা ভরে প্রত্যাখ্যান করছে, নামাজের জন্য যাচ্ছে না, কত বড় বেয়াদবি। আমার চাকর যদি আমার নিকট বসা থাকে, আমি তাকে ডাকিয়েই আমার কথা শোনো, সে আমার দিকে এক পলক তাকিয়ে অন্য মনস্ক হয়ে যায়, পুনরায় ডাকি, পুনরায় এক পলক তাকিয়ে অন্য মনস্ক হলো। এভাবে পাঁচবার করলেই তো মাথায় রক্ত উঠে যাবে, পায়ের জুতা পায়ে থাকবে না, মনের রাগে ক্ষোভে সব পাথর মাথার ওপর বর্ষিত হতে থাকবে। অথচ আল্লাহ তালাকে দেখুন, পঞ্চাশ বছর যাবৎ আমার আল্লাহ আমাকে ডাকছেন, আয় না বান্দা, হাইয়া আলাসলা, এসো নামাজ পড়ো, হাইয়া আলাসলা বলে দুবার আহ্বান করা হয়, একবার আল্লাহর পক্ষ হতে, একবার তার রাসুলের পক্ষ হতে। এসো না বান্দা, তোমাকে আল্লাহ ও তার রাসুল উভয়ে ডাকছেন, এত কিছুর পরও যদি কেউ একটু নড়ে চড়েও না বসে, আল্লাহ ও তার রাসুলের আহ্বানে সাড়া না দেয়, তাহলে সে কেমন ইমানদার। ইমানি কালেমতো পাঠ করেছে, কিন্তু এ কেমন পাঠ যে আল্লাহ ও তার রাসুলের আহ্বানও তাকে চেয়ার থেকে উঠাতে পারেনি। আর যদি দেশের প্রধানমন্ত্রী আগমন করেন, তাহলে তার সম্মানে দাঁড়াতে গিয়ে এমন হুড়োহুড়ি সৃষ্টি হবে যেন একজনে অপরজনের ওপর কুস্তি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। কার আগে কে প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াবে, যেন দৈনিক পত্রিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারও একখানা ছবি ছাপা হয়ে যায়, এই ধান্দাই সবাই করতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা খায়রা ফি খায়রিন তাতিহিন নার, ওই সুখ কখনোই সুখ নয় যার পরিণতিতে জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। যখন দেখবে চতুর্দিক থেকে আজাব তাকে ঘিরে ফেলছে, মালিক নামে জাহান্নামের দারোগাকে সম্বোধন করে জাহান্নামীরা বলবে, ও জাহান্নামের দারোগা, তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। দারোগা বলবেন, ইন্নাকুম মা কিসুন, এখন তো আর মৃত্যু আসবে না, এখানেই অনাদি অনন্তকাল পর্যন্ত থাকতে হবে। জাহান্নামীরা তাহলে বলো, ইউখফিফ আন্না ইয়াউমাম মিনাল আযাব, আমাদের শাস্তি কিছুটা হ্রাস করে দিন। দারোগা বলবে, কেন, আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের রাসূলগণ তোমাদের এই ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ করে তো ছিল, কিন্তু আমরা তাদেরকে অবজ্ঞা করেছিলাম, আমরা বলেছিলাম, মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কিয়ামত আজাব বলতে কিছুই নেই, এসব উদ্ভট কথা, যখন হবে তখন দেখা যাবে। দারোগা তখন বলবেন, তাহলে এখন আর চেঁচামেচি করছো কেন, সময় তো এসে গেছে, এবার আজাবের স্বাদ গ্রহণ করো। ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, এখন আজাব ক্রমেই বাড়তে থাকবে, কমবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের অপেক্ষায় ছিল। লিত্তাগীনা মাআবা, এটি অবাধ্য জাহান্নামীদের একমাত্র ঠিকানা। লা বিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে না কোনো শীতল পরিবেশ থাকবে, না ঠান্ডা পানির ব্যবস্থা। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একমাত্র ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত রক্তপূজি সেখানে সম্বল। জাজা ও ইফাকা, এটাই হলো উপযুক্ত বিনিময়, কারণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা বিচার দিবসকে অস্বীকার করত। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযযাবা, অস্বীকার করত আমার আয়াতসমূহকেও। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটি কথা ও কাজ লিপিবদ্ধ করে রেখেছি। ফাযুকু, সুতরাং স্বাদ গ্রহণ করো আজাবের। ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আজ তো আজাব ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আমার ভাইয়েরা, জাহান্নাম ওইসব মুসলমানের জন্য যারা তাওবা ব্যতীত মারা গেছেন, কবিরা গুনাহ করেছেন, তাওবা না করে ইন্তেকাল করেছেন। জাহান্নাম হলো খ্রিস্টানদের জন্য, জাহান্নাম ইহুদিদের জন্য, অগ্নি পূজারীদের জন্য, তারকা পূজারীদের জন্য, অংশীবাদী মূর্তি পূজারীদের জন্য, মুনাফিকদের জন্য, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, এগুলো বিভিন্ন জাহান্নামের নাম। এক একটি জাহান্নামের শাস্তি অপরটির তুলনায় ভয়াবহ, বিভীষিকাময় ও যন্ত্রণাদায়ক হবে। জাহান্নাম হতে একজনকে বের করে যদি 100,000 মানুষের মধ্যে বসিয়ে দেওয়া হয়, এরপর সে একটি নিঃশ্বাস ফেলে, তবে সেই শ্বাসের তাবদাহে 100,000 মানুষই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ভাইরা আমার,
আল্লাহর দোহাই দিয়ে দুহাত জোর করে আবেদন করছি, তওবা করুন, তওবা করুন, তওবা করুন। আকাশ ভেঙে পড়ার পূর্বে, তারকারা ঝরে পড়ার পূর্বে, পাহাড়গুলো তুলার মতো বাতাসে ভাসার পূর্বে, সমুদ্রের পানিগুলো মহাপ্লাবনের রূপ নেয়ার পূর্বে এবং জমিন বিদীর্ণ হওয়ার পূর্বে নিজেও তওবা করুন, অন্যকেও তওবা করান। একমাত্র আল্লাহর আশ্রয় ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই, তার দুনিয়া হতে পালিয়ে যাওয়ার কোনো স্থানও নেই, তার করুণার ছায়া ব্যতীত বাঁচার অন্য কোনো উপায় নেই। আমি আল্লাহর নামে কুরবান হই যদি সমগ্র বিশ্ব পাপ দিয়ে ভরেও দাও। এরপর একবার খাঁটি মনে অনুতপ্ত হয়ে বলো, হে আল্লাহ আমার তওবা। আল্লাহ বলেন, এতটুকু বলতেই আমি তার সব পাপ মুছে দিই। সমগ্র পৃথিবীর সবাই মিলে যদি পাপ দিয়ে আকাশ বাতাস ভারী করে ফেলে, এরপর বলে, হে আল্লাহ আমার তওবা। আল্লাহ বলেন, যাও তোমার তওবা কবুল, তোমাকে ক্ষমা করে দিলাম। সাগর, নদী, পাহাড়, জঙ্গল, গাছপালা, তরুলতা, এগুলো তো ক্ষুদ্র জিনিস। যদি আসমান ও জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা রাশি রাশি পাপ দিয়ে টুইটম্বর করা হয়, এরপর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে বলা হয়, হে আল্লাহ অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দিন। আল্লাহ বলেন, যাও বান্দা, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার করুণার কথা কল্পনা করুন, তার ক্ষমতা, প্রতাপ, প্রতিপত্তি চিন্তা করুন, নিজের দীনতাহীনতা, অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা কল্পনা করে একমাত্র আল্লাহর জন্য পাপের জীবন পরিহার করে তওবা করুন, আল্লাহর পথে বের হন, কিছু সময় ব্যয় করে দিন শিখুন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা আজকের এই কথাগুলো শুনছেন, তওবা করে নিন। সাউরহিকুহু সাউদা, ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল পরিয়ে একটি উঁচু পাহাড়ে টেনে হেঁচড়ে উঠাবে। পাহাড়টি এত গরম যে পা রাখতেই তাপদাহে পা গলে যাবে, সহ্য করতে না পেরে হাতের ওপর ভর করে বসতে চাইবে, কিন্তু হাতও তখন জ্বলে যাবে। জাহান্নামী পাহাড়ের গা বেয়ে নেমে যেতে চাইবে, কিন্তু সে সফল হবে না। ফেরেশতারা গলায় ঝুলানো রশি ধরে বলবে, ওঠো, উপরে ওঠো। সে বলবে, আমি উঠতে পারছি না। তার কথায় কান না দিয়ে ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে সে পাহাড়ে উঠাবে। জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় উত্তপ্ত পাহাড়ের গায়ে সে গড়াগড়ি দিতে থাকবে, আর তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তার সারা শরীর তাপদাহে জ্বলে গলে যাবে, মুহূর্তের মধ্যে আবার সুস্থ হয়ে যাবে, নতুন হাড্ডি, নতুন চামড়া গজাবে, আবার গলবে, আবার তৈরি হবে, যেমন লোহা আগুনের তাপে গলে যায়। প্রয়োজনীয় জিনিসপত্রে রূপ নেয়, পুনরায় তাকে অন্য ছাঁচে ঢেলে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। এভাবে প্রায় 70 বছর তাকে কষ্ট দেয়া হবে। 70 বছর যাবত এ বিশাল পাহাড় অতিক্রমকালে তাকে শাস্তি দেয়া হবে। পুরুষ হোক আর মহিলা হোক, সবার বেলায় একই অবস্থা হবে। আসুন ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তার সব বিধিনিষেধ মেনে চলি। পাপ পঙ্কিলতা যা কিছু হয়েছে এর জন্য অনুতপ্ত হয়ে খাঁটি দিলে তওবা করে তার দরবারে ক্ষমা প্রার্থনা করি। তিনি এত দয়ালু, এত করুণাময় যার তুলনা নেই। তিনি এত সহনশীল ও ক্ষমাশীল যে সপ্ত আকাশ, সপ্ত পাতাল এবং উভয়ের মাঝে অবস্থিত মখলুকের কোথাও এর উপমা খুঁজে পাওয়া যাবে না। তার করুণা মহাশূন্যের চেয়ে বেশি প্রশস্ত, তার ক্ষমা মহাসমুদ্রের চেয়ে অবারিত। সারাটি জীবন যদি গুনাহে কেটে যায় এবং অবশেষে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চায়, একবার যদি বলে, হে আল্লাহ আমি তোমার আদালতের অপরাধী, আমাকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আসমান জমিন জোশে প্রকম্পিত হয়ে আরজ করে, হে আল্লাহ অনুমতি যদি হয় তাহলে ভূপৃষ্ঠের একটা নাফরমানকেও ছাড়ব না, এখনই সবকটিকে গিলে ফেলি। দয়ালু আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমার চেয়ে বড় সহনশীল কি কেউ আছে? আমার বান্দাগুলোর উপর আমি দয়া না করলে আর কে করবে? আমি যে তাদের তওবার অপেক্ষায় বসে আছি। আল্লাহ আকবার, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসে, পাপের কালো কালো দাগে যদি তার দেহ ক্ষত বিক্ষত থাকে, গুনাহের নর্দমায় ডুবেও যদি সে আমার দিকে ছুটে আসে, আমি আগে বেড়ে তাকে স্বাগতম জানাই। আল্লাহ আকবার। দুনিয়ায় যার সঙ্গে আপনার সখ্যতা গভীর হয়, সে আগমন করলে আপনি কি করেন?
আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন, আন্তরিক হয়ে আগে বেড়ে সাক্ষাৎ করেন। দেখুন, আল্লাহ কিন্তু এই কথাই বলছেন যে আমার দিকে ছুটে আসে, আমি তাকে স্বাগতম জানাতে এগিয়ে যাই। আল্লাহ আরও বলেন, আর যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার রহমত হতে নিরাশ হয়ে যায়, আমিও তার থেকে মুখ ফিরিয়ে নেই। আল্লাহর পানা। তিনি বলেন, অমান আরদ আননি, যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, না দায়িত্ব আং করেব, আমি তার খুব নিকটে গিয়ে কাঁধে হাত রেখে এভাবে ডাকি, এই বান্দা আমার কোথায় যাচ্ছ, সমস্যার সমাধান তো আমার কাছে, আমাকে ছেড়ে কোথায় ছুটছ, আমি তো এখানে তোমার খুব কাছে। এই স্নেহমাখা সম্বোধনকে পবিত্র কোরআনে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম, হে বান্দা আমার, তুমি কার ধোকায় পড়েছ, কে তোমাকে তোমার রবের ব্যাপারে হতাশার মধ্যে ফেলে দিয়েছে, সেই রবের ব্যাপারে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর সুস্থ ও সুদর্শন অবয়বে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন কি চমৎকার আকৃতি দিয়ে, তুমি কি তার প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করছো, ভুল করছো, অপরিণামদর্শী আচরণ করছো, তার মতো দয়াবান কাউকে পাবে না, নিজের পালনকর্তাকে ভুলে মাখলুকের পেছনে ঘুরছ, এ হলো কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার মমতা মাখা ভাষা। জাহান্নামীদের জন্য অপেক্ষা করছে বিষাক্ততম সাপ বিচ্ছ, কালো কালো বিষাক্ত সাপগুলো একযোগে তার ওপর ঝাঁপিয়ে পড়বে, এই অঙ্গে বিচ্ছ কামড় দেবে তো অন্য অঙ্গ বিষাক্ত ছোবলে জর্জরিত করবে সাপ, এক একটি সাপের কামড় এক একটি বিচ্ছুর দংশন এতটা যন্ত্রণাদায়ক হবে যে 40 বছর যাবৎ যন্ত্রণায় ছটফট করতে থাকবে, আর সেখানে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামের অবস্থা বর্ণনা করেন, অবরিজাতিল জাহিমুল গাওবিন, অপরাধীদের জন্য জাহান্নাম প্রকাশিত করা হবে, তাদের দেখে সে বলবে, হালমিম মাজিদ, এছাড়াও কি আরও আছে, ইজা উলকু ফিহা সামিউলাহা শাহিক, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তা প্রচণ্ড গর্জন করতে থাকবে, বিভীষিকাময় সেই গর্জন ধ্বনি ভয়ানক তার অগ্নিশিখা, ওয়াহিয়া তাফুর, আগুন ফুলে ফুলে উপরের দিকে উঠতে থাকবে, তাকাদু তামাইয়াযু মিনাল গাইয, দেখে মনে হবে প্রচণ্ড ক্রোধে সে ফেটে পড়ছে। হযরত শাহ বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইকে তার আম্মাজান মক্তবের প্রথম সবক নেয়ার জন্য মাদ্রাসায় নিয়ে গেলেন, ছোট্ট শিশু ওস্তাদজি যখন পড়ালেন, বলো আলিফ বা তা সা, শিশুটি সব না বলে পড়তে শুরু করল, আলিফ লাম মিম, যালিকাল কিতাবুল লা রায়বা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এভাবে পড়তে পড়তে শুরু থেকে প্রায় 15 পারা মুখস্থ তেলাওয়াত শুনিয়ে দিলেন। বিস্ময়াভিভূত ওস্তাদজি বললেন, বৎস, মনে হচ্ছে তোমার মা আমার সঙ্গে ঠাট্টা করেছেন। এরপর ওস্তাদজি শিশু বখতিয়ারকে সঙ্গে করে তার বাড়ি পৌঁছলেন, দরজায় দাঁড়িয়ে বখতিয়ারের মাকে ডেকে বললেন, আপনি এটা কি করলেন, ছেলে তো 15 পারা কোরআনের হাফেজ, তাকে আমার কাছে আলিফ বা তা পড়ার জন্য পাঠিয়েছেন কেন? হযরত বখতিয়ার রহমতুল্লাহি আলাইহির আম্মা যেন উত্তর দিলেন, সে তো কোরআনের হরফও চেনে না, দেখে দেখে পড়তেও পারে না। ওস্তাদ যে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, বলেন কি, তাহলে সে 15 পারা কোরআন কীভাবে মুখস্থ করল? মা উত্তর দিলেন, আসলে ব্যাপারটা হলো, ও ছোটোবেলায় যখন দুধ পান করত তখন আমি কোরআনের তেলাওয়াত করতাম, সেও কান লাগিয়ে আমার তেলাওয়াত শুনত। বুঝতেই তো পারছেন, ছোট শিশুদের স্মৃতিশক্তি প্রখর হলে যা হয়, এভাবে শুনে শুনেই তার 15 পারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনারাই বলুন, শিশুরা যখন মায়ের দুধ পান করে তখন থেকে যদি ঘরে গানবাদ্য ও অশ্লীলতার চর্চা হয়, তাহলে এই শিশু বড় হয়ে কি হবে, হাফেজে কোরআন নাকি দিগ্ভ্রান্ত গায়ক, যার গানের শব্দে শব্দে ছন্দে ছন্দে থাকবে কুফর, শিরক ও অশ্লীলতা? উষালগ্ন থেকে পাপের স্পর্শ পেয়ে যে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে কি করে আল্লাহর আনুগত্য করবে? মায়ের কোলে শিশুকে সর্বপ্রথম যে বাক্যটি শেখাতে হবে তা হল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য নেই, লা তুশরিক বিল্লাহ, তুমি তার সঙ্গে শিরিক করো না, আল্লাহর কোনো শরিক নেই, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব জীবজন্তু গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু তার আদেশেই চলে, তিনিই সব কিছু করেন, তার মতো কেউ নেই, তিনি একক, তিনি অদ্বিতীয়,
এসব কথাই তার কুচি হৃদয়ে গেঁথে দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শওকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবনাদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তাওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখেরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহা ক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।